লিসেনিং থিয়েটারের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র ছিল তাহার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে ফেলে। সেবার একজন নতুন দারোয়ান আসলো, একবারে আনকোড়া পাড়া গিয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনল তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চালচলনে বোঝা যেত যে তার মাথায় একটু চিড় আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখন তার হাত পা ছড়ার ভঙ্গি দেখে হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষবার সময় বিশেষত লম্বা গুণ ভাগের বেলায় তার মাথা আশ্চর্য রকমের খুলত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানিয়ে তামাশা দেখবার জন্য এমন সব ফন্দি বার করত যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে যেতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের সবাই ভালো বলে জানত। সে পড়াশুনোই ভালো হলেও তার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর কখনো দেখিনি। দাশু একদিন জগৎবন্ধুর কাছে একটা ইংরেজি পড়া জিজ্ঞাস করতে গিয়েছিল। জগৎবন্ধু পড়া বলে এত দূরে থাক, তাকে বেশ দু কথা শুনিয়ে দিল। আমার বুঝি আর খেয়ে দেয় কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আর একজন উঠবে আর এক ফরমাইশ নিয়ে, এই করি আর কি। দাশু সাংঘাতিক রেগে বলল, তুই তো ভারী ছেঁচড়া ছোট লোকে। জগৎবন্ধু মাস্টার মশাইয়ের কাছে নালিশ করল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। মাস্টার মশাই দাশুকে এমনি দু চার ধমক দিলেন যে সে বেচারা একবারে দমে গেল। আমাদের ইংরেজি পড়াতেন বিষ্ণুবাবু, জগৎবন্ধু তার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বইয়ের দরকার হয় তিনি জগৎবন্ধুর কাছ থেকে বই চেয়ে নেন। একদিন তিনি পড়ানোর সময় গ্রামার বই চাইলেন। জগৎবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মোলার দেওয়া গ্রামার বইটি বার করে দিল। মাস্টার মহাশয় বইটি খুলে হঠাৎ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগৎবন্ধু বুক ফুলিয়ে বলল, আমার। পণ্ডিত মহাশয় বললেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলে তিনি পড়তে লাগলেন। যশোমন্ত তারকা, লোমহর্ষক, ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে শুধু বোকার মতো তাকিয়ে থাকল। শিক্ষক মহাশয় বিকট রকম চোখ পাকিয়ে বললেন, এইসব জ্যাঠামি বিদ্যে শিখছ বুঝি? জগবন্ধু আমতা করতে করতে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়ে বললেন, থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় আর অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে দাশুর ভাষার কি, সে মজা দেখানোর জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই রকম মলাট দেয়া একটা বই রেখে দিয়েছিল।
দাশুকে নিয়ে আমরা সর্বদাই ঠাট্টা করতাম। তার সামনেই তার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করতাম। তাতে একদিনও তাকে বিরক্ত হতে দেখিনি। এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের ওপর রং চাপিয়ে দেওয়ার জন্য নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলত। একদিন সে বলল, দেখ ভাই, আমাদের পাড়ে যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমি বললাম, বুঝেছি, খুব আমসত্ত্ব খাস বুঝি। সে বলল, আরে তা নয়, যখন আমসত্ত্ব শুকাতে দেয় আমি তখন সেইখানে ছাদের ওপরে আমার এই চেয়ারাখানা বার দুয়েক দেখি আসি, তাতেই পাড়া ত্রিসীমানা যত কাজ সবই তাহি তাহি করে ছুটে পালায়, কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ প্যান্টালুন পরে স্কুলে হাজির হল, ঢলঢলে পায়জামার মতো প্যান্টালুন আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে কীরকম অদ্ভুত দেখতে লাগছিল তা সে নিজেই বুঝতে পারছিল, এবং সেটা তার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলে মনে হচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, প্যান্টালুন পরেছিস কেন রে? দাশু একগাল হেসে বলল, ভালো করে ইংরাজি শিখব বলে। আরেকবার সে খামাকা নেড়া মাথায় একটা পট্টি বেঁধে ক্লাসে আসতে আরম্ভ করল, এবং আমরা সকলে তা নিয়ে ঠাট্টা তামাশা করায় সে আমাদের থেকে বেশি বেশি খুশি হয়ে উঠত। দাশু একবারেই গান গাইতে পারত না, তার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একবারেই নেই এই কথা সে বেশ জানত। তবুও সেবারে ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসলো তখন আমাদের খুশি করার জন্য সে চিৎকার করে গান গাইতে শুরু করলো। আমরা কেউ ওরকম করলে সেদিন রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে তার কোনো শাস্তি হলো না। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হল। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করলেন, দাশু বলল, আগে মাস্টার মশাই আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কি হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে বেশ একটু তর্ক হয়ে গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিনে বাবু? দাশুকে জিজ্ঞাসা করলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটিকে চেপে ধরে বলল, আগে আমার জিনিসপত্র, খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতরে চেয়ে কি যেন দেখে নিল। ঠিক আছে, এবং ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে কি হিসাব করতে লাগলো। আমি একটুখানি দেখবার জন্য উঁকি দিতেই অমনি পাগলা মহাব্যস্ত হয়ে তাড়াতাড়ি চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলে, ওটাও টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে তো দেখলাম না। কেউ বলল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই সর্বদাও কাছে কাছে রাখতে চাই। আরেকজন বলল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, চাবিটা যেন গুছিয়ে রাখি, হারিয়ে না ফেলি, আর ওর ক্লাসে আসতে যদি দেরি হয় তবে ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে যেন রেখে যায়।
এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে বাইরে চলে গেল। এতদিনে সুবিধা পাওয়া গেছে, এখন হতভাগা দারোয়ানটা একটু দূরে গেলেই হয়। খানিকক্ষণ বাদে দারোয়ান তার রুটি তৈরির লোহার উনুনটি জ্বালিয়ে কতগুলো বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তার ঘরের সামনে গিয়ে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম। তারপর আমি চাবি দিয়ে বাক্স খুলে দেখি, বেশ ভারী একটা কাগজের পোটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খুব ভালো করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পটলার প্যাঁচ খুলে দেখা গেল তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভেতরে আরও একটি ছোট পটলা, সেটি খুলে একখানা কার্ড বের হলো। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। এটা দেখে আমরা একে অপরের মুখের দিকে চাওয়াচাই করতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠল, আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করেই রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা খুলে দেখাতে বলো, আর ওর মধ্যে কী আছে সেটা জানতে চেয়ে। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বেঁধে আগের মতো পোটলা বাঁকিয়ে বাক্সে ভরে ফেললাম। বাক্সে চাবি দিতে যাচ্ছি এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। যে দেখি পাঁচিলের উপর বসে পাগলা দাশু হেসে লুটোপুটি খাচ্ছে। কতটা এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল, আরামতে সব কথাবার্তা শুনছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্ত তাহার শয়তানি। খামাখা আমাদেরকে বোকা বানানোর জন্য সে মিছিমিছি কয়েকদিন ধরে ক্রমাগত এই বাক্সটা বয়ে নিয়ে বেড়াচ্ছে। সাথে কি বলি পাগলা দাশু?